কোশ্চেন নাম্বার ওয়ান, ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম কোষ সৃষ্টিকারী ভাজক টিস্যুকে বলে প্রোক্যাম্বিয়াম। টু, মাইরোসিন এনজাইম নিঃসৃত হয় সরিষা জাতীয় উদ্ভিদ থেকে। থ্রি, পত্ররন্ধ্র খোলা ও বন্ধকরণ নিয়ন্ত্রিত হয় রক্ষীকোষ দ্বারা। ফোর, হাইড্রাথ্রোট দিয়ে তরল আকারে পানি বের হয়ে যাওয়াকে বলে গাটেশন। ফাইভ, স্ক্লেরেনকাইমার টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে তাকে বলে হার্ড বাস্ট বা গুচ্ছটুপি। সিক্স, পত্ররন্ধ্র খোলা ও বন্ধকরণ নিয়ন্ত্রিত হয় রক্ষীকোষ দ্বারা। সেভেন, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত ভাজক টিস্যু হল ক্যাম্বিয়াম। এইট, বাস্ট ফাইবার নামে পরিচিত ফ্লোয়েম ফাইবার। নাইন, পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায় ফ্লোয়েম। টেন, জাইলেম কলার একমাত্র জীবিত কোষ জাইলেম প্যারেনকাইমা। ইলেভেন, মজ্জারশ্মি পাওয়া যায় দ্বিবীজপত্রী কাণ্ডে। টুয়েলভ, জাইলেম ওয়াই বা ভি আকৃতির দেখা যায় একবীজপত্রী কাণ্ডে। থার্টিন, যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সবতলে ঘটে থাকে তাকে বলে মাস ভাজক টিস্যু। ফোরটিন, পত্ররন্ধ্রে রক্ষীকোষ থাকে দুইটি। ফিফটিন, নগ্নবীজী উদ্ভিদে থাকে না সঙ্গী কোষ। সিক্সটিন, হাইড্রাথ্রোট বা পানি পত্ররন্ধ্র থাকে ঘাস, কচু, টমেটো প্রভৃতি উদ্ভিদে। সেভেন্টিন, অঙ্গকে দৃঢ়তা প্রদান করা প্রধান কাজ স্ক্লেরেনকাইমা। এইটিন, মেসোফিল টিস্যু থাকে পাতায়। নাইনটিন, যে কোষ হতে মধু নিঃসৃত হয় তাকে বলে নেকটার গ্রন্থি। টোয়েন্টি, উদ্ভিদের মূল কাঠামো গঠন করে জাইলেম। টোয়েন্টি ওয়ান, স্থায়ী টিস্যু কত প্রকার? তিন প্রকার। টোয়েন্টি টু, ভাস্কুলার টিস্যুতন্ত্রের অপর নাম কি? ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। টোয়েন্টি থ্রি, মূলের পরিবহন টিস্যুতন্ত্র কী ধরনের? অরীয়। টোয়েন্টি ফোর, ভাজক টিস্যু হতে কোন টিস্যুর সৃষ্টি হয়? স্থায়ী টিস্যু। টোয়েন্টি ফাইভ, একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম বান্ডল থাকে ছয়ের অধিক। টোয়েন্টি সিক্স, প্রস্থচ্ছেদে মূলের সর্ববাহিরের স্তরকে কী বলা হয়? এপিব্লেমা। টোয়েন্টি সেভেন, মূল ও কাণ্ড পরিধিতে বৃদ্ধি পায় কোন ভাজক টিস্যুর কারণে? পার্শ্বীয়। টোয়েন্টি এইট, উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধিকালে কোনটির মাধ্যমে গ্যাস বিনিময় হয়? লেন্টিসেল। টোয়েন্টি নাইন, কোনটি নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ? সিবনল। থার্টি, ফাইবার কোন জাতীয় কোষ? স্ক্লেরেনকাইমা। থার্টি ওয়ান, ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায় কোথায়? অন্ততক। থার্টি টু, জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে কোন ভাস্কুলার বান্ডলে? মুক্ত সমপার্শ্বীয়। থার্টি থ্রি, প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হয় কোথা থেকে? প্রোমেরিস্টেম। থার্টি ফোর, পাতার ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমার টিস্যুকে কী বলে? মেসোফিল। থার্টি ফাইভ, রক্ষীকোষে নিউক্লিয়াসের সংখ্যা কত? একটি। থার্টি সিক্স, সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায় কোন উদ্ভিদে? লাউ, কুমড়া প্রভৃতি উদ্ভিদে। থার্টি সেভেন, বড় বড় বাউ কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কী বলা হয়? অ্যারেনকাইমা। থার্টি এইট, রক্ষীকোষ কোনটির অংশ? অধোতক। থার্টি নাইন, ক্যাসপেরিয়ান ফিতা পাওয়া যায় কোথায়? অ্যান্ডোডার্মিসে। ফোরটি, উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? ক্যাম্বিয়াম। ফোরটি টু, কোন উদ্ভিদে তরুক্ষীর নালি পাওয়া যায়? পেঁপে, শিয়ালকাণ্ড, কলা, রাবার, আফিম। আকন্দ, করবি, বট, ডুমুর, সাতিম প্রভৃতি গোত্রের উদ্ভিদে তরুক্ষীর কোষ আছে। ফোরটি টু, বৃক্ষের বয়স নির্ণয় করা হয় কোনটি পরিমাপ বা সংখ্যা নির্ণয় করে? বর্ষবলয়। ফোরটি থ্রি, বুলিফর্ম কোষ থেকে কোনটিতে? তোর ভুট্টা, গম, আখ প্রভৃতি গাছের পাতার ত্বকে। ফোরটি ফোর, ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোন উদ্ভিদে দেখা যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে। ফোরটি ফাইভ, কোন একবীজপত্রী উদ্ভিদে বিষম পৃষ্ঠ পাতা দেখা যায়? কলা। ফোরটি সিক্স, কোনটি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে? মজ্জা। কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী, রক্ষীকোষের চারিদিকে ভিন্ন আকার আকৃতির ত্বকীয় কোষকে সহকারী কোষ বলে। বায়ুকুঠুরি বা সাব এস্টোমোটাল বায়ুকুঠুরি শ্বাসকুঠুরি এস্টোমোটার নিচে থাকে। রক্ষীকোষ ব্যতীত কোনো জায়গায় ক্লোরোপ্লাস্ট থাকে না। সুবেরিন হলো মোমের আস্তরণ। সাইকাস ও পাইনাসের পাতায় লিগনিন জমা হয়। গম, ভুট্টা ও আখের পাতায় বুলিফর্ম কোষ থাকে। বিশেষ ধরনের রোমকে শল্ক বলে। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে
কোলেটার্স বলে। পিরকা হতে আঠালো পদার্থ ক্ষরিত হয়। পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। বিষম পৃষ্ঠ পাতার মেসোফিলে প্যালিসেড ও স্পঞ্জি নামক দুটি স্তর থাকে। ভাস্কুলার টিস্যুতন্ত্র ফেসিকুলার টিস্যুতন্ত্র নামেও পরিচিত। নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলে। পাটের আঁশকে বাস্ট ফাইবার বলে।